শুনুন বন্ধুরা, আপনারা ডেনিম এবং ওভেন আইটেমের উপরে আমাদের বারবার ফোন দিয়েছিলেন, ওয়েট করতেছেন, প্রচুর পরিমাণ ডেনিম প্যান্ট আপনাদের প্রয়োজন। তো আমাদের কাছে এইমাত্র ফ্যাক্টরি থেকে প্যাকিং লিস্ট এসছে, ওকে, প্যাকিং লিস্ট আসছে। এবং আমরা এই কদিনে বিভিন্ন ফ্যাক্টরির সঙ্গে যোগাযোগ করেছি, বিভিন্ন ফ্যাক্টরির সাথে কর্পোরেট চুক্তিতে আসার চেষ্টা করেছি যে ফ্যাক্টরিগুলো কোনো বিড অথবা কোনো টেন্ডার ছাড়াই যেন আমরা সেখানে ভিআইপি অ্যাক্সেস পাই অথবা ফুল অ্যাক্সেস পাই এবং সেখান থেকে ডিরেক্ট মালটা নামাইতে পারি। তো আমাদের কাছে আপনাদের দেখাই, এভাবে আমাদের কাছে প্যাকিং লিস্ট আসছে ইন ডিটেলস। যেমন এখানে আছে বয়েজ ডেনিম লং প্যান্ট, এরপর অ্যারিজোনা ক্রেজি, গ্যাপ, ওল্ড নেভি এবং পাশে কোয়ান্টিটি করে, ওকে, কোয়ান্টিটি দিয়ে দিয়ে। সো এভাবে কোন কোন আইটেম কত পিস মাল আছে এবং সেটা আপনার কোন কোন ব্র্যান্ডের, সেই ব্র্যান্ডের এগুলো আসছে। তো আমাদের যেটা করতে হয়, ফ্যাক্টরি থেকে ক্যাশটাকে স্যাম্পলগুলো নিয়ে আসতে হয়, আনার পরে প্রতিটা স্যাম্পল আপনাদের দেখাতে হয় এবং সেখানে কোয়ান্টিটি অনুযায়ী আমাদের মালটা নিয়ে আসলেই আমরা আপনাদের মালটা দিয়ে দিতে পারবো। তো এখানে আমাদের যতগুলো ব্র্যান্ডের মাল আসছে আমি দেখছি, বানানা, সিএনবি, চিপ ম্যান্ডি, সেলো, ডিসি, ডায়নামাইট, স্পাইরিট, গ্যাপ, জর্জ, লি, প্রিমিয়াম, রিকিস, আর্জেন্স, এসো, ওলেঙ্গার, ইডিসি, অ্যাভরিল, আর অ্যান্ড আর, এসো, সনোমা, অ্যানা, জর্জ, লগ, যেটাকে এলও ডাবল জি বলে, তারানোভা, ক্যালিওপি, সিসিল, সিকে, অ্যান্ড ডেনিম, লুইস, ওল্ড নেভি, আরভান, আইজড, জে এফ, কাইজান, ভ্যান হিউসেন, ইডিসি, নাপা, নিউটিকা, জারজন, ফাউন্ডারি, দেন বাস, স্ট্যানলি, অ্যারো, আইজড, ভ্যান হিউসেন, অ্যারো, দেন মাল্টি ব্লু, জাম্পিং বিনস, কার্টার্স, প্লেস, মেবি আপনাদের ভালো অথবা যে যে ব্র্যান্ডের মাল এই ফ্যাক্টরিতে আছে সবগুলো মালের কোন কোন ব্র্যান্ডের আছে সবই হয়তো বা বলা হয়ে গেল, মেবি এর মধ্যে আর আলাদাভাবে কোনো ব্র্যান্ড নাই। তো এখানে গ্যাপের মাল আছে প্রচুর, দেন আর জিন্সের মাল আছে প্রচুর, আর অ্যান্ড আর আছে, বানানা আছে, দেন ভালো ভালো ব্র্যান্ডের মাল আছে, জর্জ ব্র্যান্ডের মাল আছে, সিএনবি আছে, দেন গ্যাপ আছে, ওলেঙ্গার আছে, আরবান আছে, ইডিসি আছে। সো দিজ আর গুড এনাফ ব্র্যান্ডস বাংলাদেশের মার্কেট অথবা এক্সপোর্ট মার্কেটের জন্য ভালো ব্র্যান্ড। এবং সেক্ষেত্রে আমাদের প্যাকিং লিস্টে বলাও আছে, যেমন আপনার আমি একটা এক্সাম্পল আপনাদের পড়ে শোনাই, লেডিস ডেনিম জ্যাকেট টোটাল আছে 700 পিস, সেখানে লেডিস ডেনিম লং প্যান্ট বানানা ব্র্যান্ডে আছে 10 পিস, লেডিস ডেনিম লং প্যান্ট আছে সিএনবির 80 পিস, লেডিস ডেনিম লং প্যান্ট আছে চিপ ম্যান্ডি 40 পিস, লেডিস ডেনিম লং প্যান্ট আছে সেলিও 230 পিস, লেডিস ডেনিম লং প্যান্ট ডিসি ব্র্যান্ডের আছে 130 পিস, লেডিস ডেনিম লং প্যান্ট ডায়নামাইট আছে 30 পিস ডায়নামাইট ব্র্যান্ডের, তারপর লেডিস ডেনিম লং প্যান্ট এসপাইরিট আছে 10 পিস, লেডিস ডেনিম লং প্যান্ট গ্যাপ আছে 210 পিস গ্যাপ ব্র্যান্ডের, এরপর লেডিস ডেনিম লং প্যান্ট জর্জ ব্র্যান্ডের আছে 80 পিস, লেডিস ডেনিম লং প্যান্ট লি আছে 250 পিস, লেডিস ডেনিম লং প্যান্ট প্রিমিয়াম আছে প্রিমিয়াম ব্র্যান্ডের 40 পিস,
লেডিস ডেনিম লং প্যান্ট রিকিস আছে, রিকিস ব্র্যান্ডের আছে 10 পিস, লেডিস ডেনিম লং প্যান্ট আর জিন্স ব্র্যান্ডের আছে 50 পিস, লেডিস ডেনিম লং প্যান্ট এস ও ব্র্যান্ডের আছে 120 পিস, লেডিস ডেনিম লং প্যান্ট ওলেঙ্গার ব্র্যান্ডের আছে 10 পিস। সো এভাবে আসলে আমাদের কাছে ভেঙে ভেঙে এ গ্রেড মাল যেটা সুপার ইনটেক এবং প্রতিটা মাল হাই কোয়ালিটি, যেটাতে কোনো প্রবলেম পাওয়া যাবে না, এভাবে আছে। সো ফ্যাক্টরি থেকে, প্রতিটা ফ্যাক্টরি থেকে, আমরা এই কদিন একটু চুপচাপ ছিলাম বিকজ আমরা তাৎক্ষণিকভাবে আপনাদের মাল দিতে গেলে কেনার দাম যেমন বেশি পড়তো, তেমন আপনাদের আমরাও দিয়ে সন্তুষ্ট হতাম না। তো আমরা যেটা করেছি, আপনাদের এই গল্প গুজব একটু কিছু কমায় দিয়ে আমরা বেসিক্যালি আপনাদের জন্য প্ল্যাটফর্মটা রেডি করেছি। সো এখন অনেকগুলো ফ্যাক্টরি থেকে আমরা ডিরেক্ট অ্যাক্সেস পাচ্ছি অথবা পাবো, এবং আমরা মালিক পক্ষ থেকে আমাদের খান্স গ্লোবাল, আপনাদের খান্স গ্লোবাল এবং কয়েকটা ফ্যাক্টরি আমরা অলরেডি সেট আপ করে ফেলেছি, ফাইনাল নেগোসিয়েশন করে ফেলেছি। সো এখান থেকে আমরা ফ্যাক্টরি থেকে আসলে মালটা পাবো কীভাবে? নিট আইটেম, ডেনিম আইটেম, ওভেন আইটেম আর সোয়েটার আইটেম। তো এই আইটেমগুলোর মধ্যে আমাদের দুটো ক্যাটাগরি থাকবে, এ গ্রেড আর বি গ্রেড। এ গ্রেডের মধ্যে সুপার ইনটেক 1 পিস বাই 1 পিস করে ফ্যাক্টরি থেকে মাল বের করে নিয়ে আসবো, আপনাদের দিব। আর বি গ্রেড যেটা, সেটা লেফট ওভার আকারে থাকবে, একই আইটেম সেখানে 20 পিসও থাকতে পারে, 1 পিসও থাকতে পারে, 10 পিসও থাকতে পারে, এখানে সর্বোচ্চ 40% রিজেক্ট থাকতে পারে। 40%-এর উপর খান্স গ্লোবাল সেখান থেকে মাল না আনার চেষ্টা করবে, অথবা বড় ধরনের ছেঁড়া ফাটা অথবা কিউসি ফেল করে ওই মালগুলো খান্স গ্লোবাল একটু বাদ দেওয়ারই চেষ্টা করবে আপনাদের পক্ষ থেকে। তো তারপরে ফ্যাক্টরিতে অনেক সময় অনেক রকমের গেম তৈরি করার চেষ্টা করে, বাট আমরা চেষ্টা করবো আপনারা যারা আমাদের সাথে ডিলার হিসেবে আছেন, আমাদের কাস্টমার আছেন, তো সবাই যেন একটু ভালো কিছু এনজয় করতে পারেন। সো আমরা যেমন আপনাদের এ গ্রেড আইটেমের ক্ষেত্রে আপনাকে বলে দিই, আমাদের প্যাকিং লিস্টগুলো যেমন বয়েজ ডেনিম লং প্যান্ট আছে 5000 পিস, বয়েজ টুয়েল শার্ট লং স্লিভ 800 পিস, বয়েজ টুয়েল শর্ট স্লিভ 1700 পিস, বয়েজ টুয়েল ট্রাউজার 2700 পিস, গার্লস ডেনিম স্যান্ডউইচ লিভ আছে 800 পিস, কিডস কর্ড লং প্যান্ট আছে 550 পিস, কিড কর্ড রাম্পার আছে 1150 পিস, কিডস কর্ড ট্রাউজার 550 পিস, কিডস ডেনিম লং প্যান্ট 8940 পিস, কিড টুয়েলভ শার্ট লং স্লিভ আছে 1200 পিস, কিডস টুয়েলভ ট্রাউজার আছে 1025 পিস, লেডিস কর্ড লং প্যান্ট আছে 500 পিস, লেডিস ডেনিম 3/4 কোয়ার্টার আছে 500 পিস, লেডিস ডেনিম জ্যাকেট আছে 700 পিস, লেডিস ডেনিম লং প্যান্ট আছে 1300 পিস, লেডিস ডেনিম প্রেগনেন্সি জগিং আছে 2770 পিস, লেডিস ডেনিম শর্ট প্যান্ট আছে 600 পিস, লেডিস টুয়েলভ 3/4 কোয়ার্টার আছে 550 পিস, লেডিস টুয়েলভ লং প্যান্ট আছে 1940 পিস, লেডিস টুয়েলভ শার্ট আছে 700 পিস। এরপর আছে কিডস কর্ড র্যাম্পার 1150 পিস, কিডস কর্ড ট্রাউজার আছে 550 পিস, কিডস ডেনিম লং প্যান্ট আছে 8940 পিস, কিডস টুয়েলভ শার্ট লং স্লিভ আছে 1200 পিস, কিডস টুয়েলভ শর্ট প্যান্ট আছে 5250 পিস, কিডস টুয়েলভ ট্রাউজার আছে 1025 পিস, কিডস কর্ড লং প্যান্ট আছে 500 পিস, কিডস ডেনিম 3/4 কোয়ার্টার আছে 500 পিস, লেডিস ডেনিম জ্যাকেট আছে 700 পিস, লেডিস ডেনিম লং প্যান্ট 1300 পিস, লেডিস ডেনিম প্রেগনেন্সি জগিং 2770 পিস, লেডিস ডেনিম শর্ট প্যান্ট আছে 600 পিস, লেডিস টুয়েলভ 3/4 কোয়ার্টার আছে 550 পিস, লেডিস টুয়েলভ লং প্যান্ট আছে স্যান্ডউইচ ইলাস্টিক 1940 পিস, লেডিস টুয়েলভ শার্ট আছে 700 পিস, মেন্স ডেনিম লং প্যান্ট আছে 3600 পিস, মেন্স ফানেল শার্ট লং স্লিভ আছে 670 পিস, মেন্স পলিস্টার লং প্যান্ট আছে 530 পিস, মেন্স টুয়েলভ কার্গো লং প্যান্ট আছে 500 পিস, মেন্স টুয়েলভ কার্গো শর্ট প্যান্ট আছে 1875 পিস, মেন্স টুয়েলভ লং প্যান্ট আছে 7330 পিস, মেন্স টুয়েলভ শার্ট লং স্লিভ আছে 1050 পিস, মেন্স টুয়েলভ শার্ট শর্ট স্লিভ আছে 650 পিস, মেন্স টুয়েলভ শর্ট প্যান্ট আছে 1300 পিস। টোটাল 56730 পিস মাল আমাদের ফ্যাক্টরি থেকে কিনতে হবে এ গ্রেডের, ফ্যাক্টরি যেটাকে এ গ্রেড হিসেবে কাউন্ট করেছে। তো সেখান থেকে 56730 পিসের মধ্যে হয়তোবা আমাদের 6000
প্যান্টও যদি বাদ দিই, আশা করি এত বাদ দিতে হবে না, হয়তো বা সেখানে 100-200-500 পিস, এই 730 পিসই হয়তো বা বাদ যাবে। কারণ ফ্যাক্টরি এ গ্রেড বলে ভালো রেটে মালটা বিক্রি করছে, এর অর্থ মালটার মধ্যে ওরকম বড় ধরনের রিজেক্ট অথবা পরিবেশন শোরুমে অথবা ফরেন বায়ারকে দিতে পারবে না, সেরকম মাল পাওয়া যাবে না। সো কারো এরকম যদি ফরেন বায়ারের অর্ডার থাকে, সো এখানে একই নাম 3-4 বার করে হয়তো বা আপনার কাছে মনে হতে পারে যে মেন্স 12 কার্গো লং প্যান্ট তো একবার বললো 500 পিস, আবার এই লিস্টে আবার লাস্টের দিকে পড়লো। অ্যাকচুয়ালি এটা ভাগ ভাগ করে ফ্যাক্টরিতে যেভাবে তাকে তাকে রাখা, সেইভাবে সেই জায়গা থেকে ওই ক্যাটাগরিটা ধরে নামটা নাম্বারটা দেওয়া আছে। বাট টোটাল কোয়ান্টিটি 56,730 পিস। আর এভারেজ যেটা বি গ্রেডের মাল, তার মধ্যেও খুব হাই গ্রেডের মাল পাওয়া যায় অথবা ভালো মাল পাওয়া যায়। বি গ্রেডের মধ্যে যে সবচেয়ে রিজেক্ট ধরে রাখে তা না, তো সেখানেও আছে টোটাল 97,800 পিস। এবং প্রতি 10-15 দিন পরপর প্রতিটা ফ্যাক্টরি থেকে আমাদের কাছে এভাবে আপনাদের লিস্ট আসবে। আপনারা দেখেন যেভাবে লিস্ট আসবে, আমাদের যে যে আইটেমগুলো দরকার, যত পিস দরকার আমাদের ডিলারদের অথবা আমাদের যারা বায়ার আছেন, যারা আপনার ফরেনে মাল এক্সপোর্ট করতে চান, ফরেন বায়ার আপনাদের হাতে আছে, যারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন, এভাবে প্রতিটা ফ্যাক্টরি থেকে আসবে। আসলে প্রতিটা ফ্যাক্টরি থেকে আমরা স্যাম্পল নিয়ে আসবো। প্রতিটা ফ্যাক্টরিতে আমাদের একটা অ্যামাউন্ট 30,000 অথবা 50,000 ডিপোজিট করা থাকবে, যেটার বিনিময়ে আমরা যে কোনো সময় স্যাম্পল নিয়ে চলে আসতে পারবো, যে কোনো আইটেমের উপরে যাওয়া আসা এই দৌড়াদৌড়িতে যেটুকু সময়। তো এখানে এতগুলো আইটেমের মধ্যে হয়তো আমরা সিলেক্ট করেছি 27 রকমের আইটেম। এক সাইডে এ গ্রেড আছে 27 রকমের, এখানে টোটাল আইটেম ছিল আপনার 30 রকম, এর মধ্যে সরি আমরা চুজ করেছি 21 রকমের। আর বি গ্রেডের মধ্যে মালামাল আছে 97,800 পিস, সেখানে আমরা চুজ করেছি হয়তোবা ওখানে টোটাল 20টা আইটেম আছে, 20টা আইটেমের মধ্যে আমরা কিছু আইটেম চুজ করেছি, তো 11টার মতো আইটেম আমরা চুজ করেছি। সব আইটেম যে আমাদের দরকার আছে অথবা আমাদের যারা ডিলার আছেন তাদের দরকার আছে। সো প্রতিটা আইটেমের স্যাম্পল আমাদের অফিসে চলে আসবে। যখন স্যাম্পলটা চলে আসবে, আমরা তো ফ্যাক্টরি থেকে এক পিস স্যাম্পল পাবো, যেহেতু কর্পোরেট চুক্তি। সো আমাদের টাকা দিয়ে আপনার স্যাম্পলটা এনে আবার ফেরত দিলে তারা টাকা দিয়ে দিবে অথবা আমরা ইয়ে করতে পারবো। সো আপনার এই স্যাম্পলগুলো যখন আসবে, আমরা অনলাইনে এসে প্রতিটা পার্ট বাই পার্ট আপনাদের সঙ্গে আলোচনা করবো যে এই মালটার এই কন্ডিশন, ফ্যাক্টরি থেকে এত রেটে নামতেছে, এবং রেটগুলো আমরা ডিলারদের মধ্যে পরবর্তীতে বলে দিব, যেটা ভিডিওতে বলবো না। বাট ভিডিওতে সবাই দেখতে পারবেন যে মালটার কোয়ালিটি কী অথবা কোথায় কী অবস্থা। আপনারা দীর্ঘদিন ধরে 10-15 দিন ধরে 20 দিন ধরে যেটার জন্য ওয়েট করছেন যে কবে স্যাম্পল আসবে, কবে কী মাল আসবে, কবে আমরা ফাইনালি মাল নেওয়া অথবা পাওয়া শুরু করবো। ভিতরে আপনাদের একটা গাইডের মাল দেওয়া হয়েছিল, যেখানে এ গ্রেড মাল ছিল, বি গ্রেড ছিল, আপনারা ওইটা হয়তো বা গ্রহণ করেন নাই অথবা চিন্তা করছেন শুরুতে একটা কম দামি মাল দিয়ে শুরু করবো। অ্যাকচুয়ালি যারা গাইডের মাল নিয়েছেন গতকালও অফিসে আসছিলেন যে স্যার মাল তো বিক্রি করা হয়ে গেছে, হয়তো বা একজন একটু বোধ হয় বান্দরবন থেকে জজ সাহেব একটু বিপদে পড়েছেন, তো এ বাদে আর কেউ এখনও এরকম খারাপ নিউজ দেন নাই, এবং যার কাছে যা গেছে সে বিক্রি করে আসছেন। তো আমরা তাদেরও থ্যাংক ইউ জানাতে চাই। আর ইনশাল্লাহ এখন থেকে আমাদের, আমি 1 তারিখ থেকে পুরাদমে আমাকে অফিসে পাবেন, তখন আর কোনো শুক্রবার নামে কোনো শব্দ থাকবে না। প্রতিদিন সপ্তাহে 7 দিনের 7 দিনই সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আমাকে অফিসে পাবেন। আর স্যাম্পল 1 তারিখের পরের থেকে আমরা এই প্রসেসটা 100% আপনাদের মনে যেটুকু ছিল তার থেকে বেশি কিছু দিয়ে শুরু করতে যাচ্ছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের সবাইকে, এবং আপনারা ওভারশিওর থাকেন যে মালের জন্য আপনারা অনেকে এগোচ্ছেন এগোচ্ছেন না, অথবা অনেকে অনেক রকমের নিজেরা নিজের আলোচনা করছেন, নেগেটিভ চিন্তা করছেন, অথবা আপনারা দেখা যায় একজন আরেকজনকে কোশ্চেন করতে যায়, সন্দেহমূলক কোশ্চেন করে বলছেন। আই প্রমিস ইউ, মাই নেম ইজ জোবায়দ হোসেন, আমার নাম জোবায়দ, সো দিস ইজ মাই কমিটমেন্ট যে আপনি মাল নিয়ে পারবেন, আই গ্যারান্টি ইউ। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ আমাদের ভিডিওতে সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ।